আজ আপনাদের মাঝে আমি লাইভে আসলাম, প্রায় এক মাস পর লাইভে আসলাম ফ্রি ফায়ার নিয়ে। এতদিন পাবজি নিয়েই প্রতিদিন লাইভে আসলাম, কিন্তু পাবজি এখন আর ভালো লাগতেছে না, অনেকদিন খেললাম তো, এখন একটু ফ্রি ফায়ার খেলার জন্য আসলাম। আর আজকে আমি আমার চারজন টিমমেট নিয়ে, আমি সে চারজন নিয়ে আজকে লাইভে আসলাম। তো জানি না ওরা লাইভে আসছে কিনা, আমি তো লাইভে, যাই হোক আমি লাইভে মানে ওরাও লাইভে। আর পাবজি ফ্রি ফায়ার তো সবাই খেলে না, কয়েকজন খেলে, যাই হোক সব কথা বলে লাভ নেই, আর অনেকেই সাপোর্ট করে। তাই আমি আমার চ্যানেলে আমি আজকে আমি আমার একটা গেমিং চ্যানেল আছে, ওই গেমিং চ্যানেলে সবগুলো গেমের ভিডিওই ছাড়ি। তো বেশিরভাগ হয়েছে ফ্রি ফায়ার নিয়ে, কারণ ফ্রি ফায়ারটা আমি কম সময় খেলি, কিন্তু বেশি মানে কম সময় খেলতে বলে প্রতিদিন খেলি না, কয়েকদিন পর পর খেলি, কিন্তু একটু বেশি খেলি। আর পাবজি ডেলি খেলি, প্রতিদিনই খেলি, কিন্তু একটু ভিডিওগুলো কম ছাড়ি, কেননা ফ্রি ফায়ারটি বেশি লাইক করি, পাবজিও লাইক করি, সব কিছুই লাইক করি। যাই হোক সব কথা বলার নামে এখন খেলা স্টার্ট হলো, আমি নামতেছি, আমার সাথে আমার টিমমেট তিনজন চারজনই নামতেছে, সমস্যা নেই, চারজন নামতেছে একসাথে, দেখ অনেক আমরা এমন জায়গায় নামতেছি, তাই সত্যিকারই নামতে, যদি সত্যি সত্যি নামতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। যে আমার সাথে যারা আছে তাদেরকে দেখাচ্ছে, 1, 2, 3, 4, চোখ আমি এসটা এক বিল্ডিংয়ের ছাদে নামলাম, ছাদে নামি না, ছাদে নামি গেছি, যাই হোক লুট ফাট করতে হবে, লুট না করলে হবে না, সবার প্রথমে লুট করতে হবে, লুট না করলেই খেলার মধ্যে কোনো মজা নেই। লুট যদি বেশি ভালো পিস্তল বা ভালো পিস্তল বুলুট বা তেমন আমার ব্যান্ডেজ বা কোনো কিছুই না থাকে, ফাস্ট ব্যান্ডেজ বা কোনো কিছু না থাকলে খেলা কোনো মজা নাই, বুঝছেন। তো আমি এখন ব্যান্ডেজ বা পিস্তল খুঁজতেছি, আমার কাছে যা আছে তা নিয়ে মোটামুটি চলবে, 60-80 বুলুট, 25 বুলুট, যা দুটা পিস্তল আছে। আমি এখন আরও ভালো পিস্তল খুঁজতেছি বা ব্যান্ডেজ তেমন পালদা টালদা যা আছে এগুলো খুঁজতেছি, খুঁজে যদি পাই তাহলে তো ভালোই হয়েছে। এখন পাইলাম একটা ব্যান্ডেজ, পাইলাম এখানে পিস্তল, পাইলাম একটা 90 বুলুট, যাই হোক আরেকটা পিস্তল, 3 পিস্তল হয়েছে মোট। আর আমার লগেররা সবাই ধারে কাছে আছি, আমার টার্গেট আজকে ভালো খেলবো, রাশ খেলবো, যাই হোক সামনাসামনি যে কিল করবো, কিন্তু সেকেন্ড টিয়ারও পাবো, সেকেন্ড টিয়ার পাওয়ার আশা আছে, কারণ আমার প্রথম দিন তো অনেকদিন পর আসলাম, এখন সামনাসামনি খেলবো, সামনাসামনি খেলে সেকেন্ড টিয়ার আনবো, কারণ আমি আপনাদেরকে দেখাবো যেন আপনাদের ভালো লাগে খেলাটা। সেজন্য আমি আজকে আমি চাই যে সামনাসামনি খেলে, পালাই পালাই খেলে কোনো লাভ নেই, বুঝছেন, আমি চাই যে সামনাসামনি খেলবো, রাশ খেলবো, খেলে আমি সেকেন্ড টিয়ার আনবো, অবশ্যই সেকেন্ড টিয়ার আনবো, কেননা সেকেন্ড টিয়ার না আসলে খেলার কোনো মজা নাই, ঠিক আছে। আর একটা কথা, যদি আমরা লুকিয়ে লুকিয়ে খেলি তাহলে ওইসব খেলার কোনো মজা নেই, কেননা সেকেন্ড টিয়ার পাইতে পারি লুকিয়ে খেলে, কিন্তু সমস্যা হচ্ছে আপনার লেভেল বাড়বে, কিন্তু আপনি কীভাবে কিল করবেন বা কী থেকে কী করবেন ওগুলো কিছু বুঝবেন না, ঠিক আছে। এমন আছে আপনি বড় বড়ে থেকে যাবেন, কিন্তু আপনার লেভেলটা বাড়তে থাকবে, কিন্তু আপনার অনেকে মনে করবে আপনার লেভেল অনুযায়ী মনে করবে আপনি ভালো খেলেন, ঠিক আছে, কিন্তু দেখবেন কি আপনি খেলতে যাবেন অনেকের সাথে অনেক রকম কথা বলবেন, ঠিক আছে, যাদের সাথে বয়সে কথা বলেন আপনি যদি ভালো না খেলতে পারেন তারা অনেক রকম আপনাকে কমেন্ট করবে, ঠিক আছে। তো তার আগে আপনাদেরকে পাবজি ফ্রি ফায়ার যেটাই হোক না কেন, ওই যে আমার লগের একজন আমাকে এই জায়গায় আনছে লুটপাট করার জন্য, একজনকে মারছেও, মাইরা লুটপাট করার জন্য আমাকে মানে ইয়া করলো, লিঙ্ক দিল, আমি আসলাম ওর সাথে, যাই হোক যেটা কথা কথা হলো, আমরা দুজন একসাথে দৌড়াইতেছি, কথাটাও বলা দরকার, কারণ আপনাদের আপনারা না জানলে কেমনি খেলবেন বা কীভাবে বুঝবেন যে কী দিয়ে কী। তো সর্বপ্রথম হলো আমরা কীভাবে কিল করবো, টার্গেট থাকবে কিল করা, ঠিক আছে, আমরা যদি কিল করা শিখি বা তার দ্রুত কিল করা লাফাই লাফাই বা দৌড়ায় দৌড়ায় যদি কিল করা শিখতে পারি বা কিল করতে পারি তাহলে আমরা অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি মানে অনেক কিছু শিখতে পারবো বা তাড়াতাড়ি আমরা সেকেন্ড ইয়ারও পাবো, ঠিক আছে, এটাই আমাদের টার্গেট। সবার প্রথমে হচ্ছে টার্গেট হচ্ছে আমরা যেভাবে হোক যত দ্রুত দৌড়াই বা যত দ্রুত লাফাই ওর লাফানোর মধ্যে দিয়েই আমরা কিল করতে হবে, যা গোসল করে নিই, শীতকাল আসতেছে এখন গরমকাল তো একটু গোসল করে নিতেছি, গোসল করে ওই পারে যেতেছে নদীর, নদীর ওই পারে যায় আমার সাথেটা মনে হয় আসতেছে না আসে না এখন ওই পারেই, আমি এবারে আসলাম আমার সাথে এখানে ওই পারেও মনে হয় গেল দুজন আসছে, যাক লোড পাট করতেছে ওই যে আমার সাথেটাও চলে আসছে, কি এটার উপরে কিছু পাই কিনা, যেটা হচ্ছে মানে ওই যে লঞ্চ ঘাট বলে না নৌকা আসে, ওই যে 2-3 নৌকা আসে এসে সব ভাঙা বাড়ি, ভাই সত্যি যদি সরাসরি আমি যাইতে পারতাম অনেক খুশি হইতাম, অনেক ভালো লাগতো সেগুলো দেখে, দেখো ওই সব কথা বলে আমরা এখানে গেমের কি কেউ কি হামলা করো নাকি, আর মনে হয় তো হামলা করতেছে নাকি, আমি তো দেখতেছি না আমার লগেরটা কই, ওই যে আমার লগেরটা যেন হামলা করে না, হামলা করলে আমার লগেরটা বুঝতে পারতাম আমি,
আর আমি তো আপনাদের আপনাদের সাথে কথা আপনাকে আপনাদেরকে এই গেমটা দেখাবো আমার গেমিং চ্যানেলে, সেই জন্য আমি ভয়েসটা বন্ধ করে রাখছি, সবার কাছ থেকে সবার সাথে কথা বলি না, ভয়েসটা বন্ধ করে আমি নিজে কথা বলতেছি যেন আপনাদের নিজেরা শুনে নেওয়ার ভালো লাগে। এই যে আমার সাথে সবাই চলে আসছে জায়গায়, আমি লুট করতেছি, লুট তেমন পাই নাই বলতো ভুল, মোটামুটি পাইছি, আমার ব্যাগেরও কালার আছে, আমার পিস্তলেরও কালার আছে। যাই হোক, ও সব কথা বলে লাভ নাই, আমার সাথে ওরা মজা করতেছে ভাই, মজা করবো না, ঠিক আছে, মজা করা অনেক ভালো, মজা করা ভালো, মজা করলে আমাদের জন্য ভালো হবে, এবং যারা শিখবে, যারা খেলা দেখবে এবং শিখবে, এই পাবজি ফ্রি ফায়ার থেকে অনেক কিছু শেখার আছে, ঠিক আছে। আর পাবজি ফ্রি ফায়ার যারা শিখতে চান তারা সবার আগে টার্গেট থাকবে যে আপনি কীভাবে কিল করবেন, আপনাদের কিল করার প্রথম টার্গেটটা থাকবে, আপনি দৌড়ানোর মাধ্যমে কিল করতে হবে এবং লাফানোর মাধ্যমে কিল করতে হবে, পিস্তল চালাতে হবে। যদি আপনি দৌড়ানোর মাধ্যমে বা লাফানোর মাধ্যমে বা লুকিয়ে লুকিয়ে খেলেন তাহলে সমস্যা হচ্ছে, লুকিয়ে লুকিয়ে খেলবেন না, যাই হোক একটু লুটপাট অনেকগুলোই পাইলাম, লুকিয়ে লুকিয়ে কোনো কিছু খেলবেন না, গেমসটা লুকিয়ে লুকিয়ে খেললে সমস্যা, কারণ লুকিয়ে খেললেই আপনাদেরকে অতি তাড়াতাড়ি মরতে হয়, আর লুটপাট তেমন পাওয়া যায় না, যদি লুকিয়ে খেলা হয়ে যায় মজা করতেছে, বাকি একটা মাথার ভিতরে ঢেকে গেছে, কারণ ওই যে ইয়ার কারণে নিজের সমস্যা ছিল তো সেই জন্য দেখাইছে, আমার নিজের হাসি পেল। আর সর্বপ্রথম যখন টিমমেট নিয়ে খেলবেন, ঠিক আছে, টিমমেটকে সবসময় সাহায্য করতে চেষ্টা করবেন, ঠিক আছে, টিমমেটকে সাহায্য করবেন, টিমে যদি কোনোরকম ভালো একটা পিস্তল পান বা ভালো স্কুপ পান বা ভালো কোনো বিন্ডিস বড় বিন্ডিসগুলো পান, বাস্কেট ওগুলো সবসময় দিবেন, টিমের সাথে একসাথে খেলবেন, দেখবে টিমমেট সবসময় আপনাকে হেল্প করবে, আবার টিমমেটকে যখন নক করে দিবে তখন টিমমেটকে সাহায্য করবেন। যাই হোক, পাবজি অনেকেই খেলছেন, আমার থেকে ভালো পারেন বা আমার থেকে ভালো পারেনি, অবশ্যই আমার থেকে অনেক ভালো সবাই পারেন, আমি তো নতুন, যাই যতটুকু পারি আপনাদেরকে অতটুকু শেখাবো বা অতটুকু আপনারা মজা পাবেন এবং অনেকে শিখতে পারবেন পাবজির থেকে, পাবজি কীভাবে খেলে। আপনাদেরকে প্রথমে বলছি যে আমার সাথে সবাই দৌড়াইতেছে, আমিও দৌড়াই, আমরা সাতজন একই সাথে খেলতেছি, চারজন একই পরিচিত থাকি, একটু সাথে মজা করবো, মনে করছে ও চলে গেছে, ও একটা কুকুর নিয়ে থাকে, ঠিক আছে, কুকুর না শিয়াল মনে হয়, আমার জায়গার তলায় বসে আছে, আয় আমি পাখি নিয়েছি, আমার সাথে দুজনে পাখি নিয়েছে, দুজন পাখি ওই কি শিয়াল না কি কিছু বুঝতেছি না, যাই আমি ওর সাথে থাকি, একটু একটু লুটপাট তো করা দরকার, একজন একটা ইয়া পাইতেছি না, ইউনি পাইতেছি না, কী খেলবো, বা চারজন একই সাথে খেলতেছি কিন্তু ইনিমি পাইতেছি না, কী করি যাবে, একটু লুটপাট তো করতে হবে, সাপোজ এনিমি না পাই, লুটপাট তো করতে হবে, লুটপাট না করলে মজা নেই, লুটপাট করবো, এনিমি মারবো, মজা করবো, এগুলোর নামে গেম, ঠিক আছে, পাবজি ফ্রি ফায়ার এইগুলো ছাড়া কোনো কিছু হয় না, পাবজি ফ্রি ফায়ার হচ্ছে লুট করা, তারপরে দৌড়ানো, মজা করা, দূরে দূরে মারা, তারপরে নিজেদেরকে খুঁজে বার করা, এগুলোই পাবজি ফ্রি ফায়ার সবচেয়ে মজা। আর এখন এই দুইটাই সবচেয়ে বেশি মার্কেট খেলছে পৃথিবীর মধ্যেই, সবচেয়ে বেশি মানে বাংলাদেশ থেকে যে কোনো রাস্তেই এই দুইটা বেশি পাবজি ফ্রি ফায়ার আমার সাথে মজা করতে হবে, আমি এর সাথে মজা করতে চাই কিন্তু আমাকে ছেড়ে চলে যেতেছে, ওরা দুজন ভালোই মজা করে কিন্তু আমি তো একটু বিপদে আছি, ওই সাথে আমার সাথে যে যার সাথে মজা করতে চাই ওকে একটু ভাগে বেশি চাক, ওর সাথে মজা করে আমরা দুজন একসাথে যাই, যে লুটপাট করে কিছু পাই কিনা দেখি। হ্যাঁ দেখেন, আগের কালে মানে এমন জমানার মানে আগের কালের রাজাদের আছে না, রাজাদের ঘর বাড়ির মতো দেখতে দেখা যাচ্ছে, আমার আবার আগের কালের রাজাদের পুরোনো ঘর বাড়ি দেখতে অনেক ভালো লাগে, এখন আমার আশাটা পূর্ণ হয়েছে, পাবজি ফ্রি ফায়ারে এগুলো দেখা যাচ্ছে, সত্যি আমি যদি সরাসরি হইতো তাহলে অবশ্যই চেষ্টা করতাম যাওয়ার জন্য, কোনো আমার ধারে কাছে কোনো জায়গা হইলে, এখন তো আমি সরাসরি না দেখতে পাই কিন্তু একটা গেমে তো দেখতে পারতেছি আমি যেটাতে খেলতেছি। সর্বপ্রথম টার্গেট কমরকে তো কিল তো করতে হবে, পাঁচ থেকে ছয়টা না করতে পারি তখন কমরকে কিল প্রথম টার্গেট থাকবে 10-12টা, ঠিক আছে, আমি করছি ইয়াতে যখন পাবজি খেলছিলাম তখন পাবজিতে আমি প্রায় 16-17টার উপরে কিল করছি, ঠিক আছে, 16-17টার উপরে করছি, আর ফ্রি ফায়ারে করছি 10-12টার মতো, সবসময় করতে পারিনি, অনেক সময় করছি, কী বলবো, কাজ চলে আসছে, কথা বলতে তোমাকে পানি খাওয়ার সময় শুধু পানি খাবো না, আপনাদের মাঝে আমরা আসছি, এখন আমি গেমে মাস করি যদি চলে যাই তাহলে আপনারা বুঝবেন না কিনতে কিন্তু ধরেছি, লুটপাট তো করতেছি, লুটপাট কম পাই নাই, এখন তো এনিমি দেখতেছি না, এনিমি না পাইলে কি ভালো লাগে না, এনিমি তো দরকারই দেখা, এনিমিকে না পাই নাই খেলা কোনো মজা, এনিমি মারতে না
শেষ পর্যায়ে একটা গিল করতে পারিনি। আমার সাথে সবাই আছে এখনও, আমার চারজন টিমমেট চারজনই আছি, চারজনই মনোগ্রামণ দুইটা রানের জন্য দুইটা তিনটা বেড়ে গিল করছে। আমি তো পাইলাম না, ওর সাথে আমি ছিলাম, কিন্তু আমি একটা কিলো একটা কিলো করতে পারিনি, আমার একজন খুব পাই নাই। একটা এনিমিও দেখতেছি না, কী কিল করবো বলেন, আপনার তো দেখতেছেন একটা এনিমি দেখা যাচ্ছে না। আমার সাথে সবাই আছে পাশাপাশি, আমি মজা করতে এক লাভ দিয়ে করে উঠছি, আমার সাথে একজন একজন থাকলো দুজন সবাই আছে এই জায়গায় দায় কাছে আছে। টিমমেট নিয়ে খেললে একটা সমস্যা, আবার টিমমেট ছাড়াও খেললে টিমমেট নিয়ে খেললে একটা আছে যে কোনো যুগ আমি খেলতে পাওয়া যায়, একবার না খেলে কোনো বাচ্চাদের বা কোনো কিছু বিস্তারিত তাদের মধ্যে আন টার্গেট পাওয়া যায়। আর যখন একা খেলবো তখন একটা সমস্যা হচ্ছে যে একবার না খেলে শেষ, আর কোনো কিছু না পাইলে কেউ সাহায্য করার মতো নয়। তো টিমমেট নিয়ে খেললে এটা হচ্ছে একটা আমি করি, আমরা মিশনে যাবো, এখানে লেখা আছে পাবজি, ঠিক আছে, তাহলে একটা মিশনে যাবো, মিশন আসবো যদি বা যে কোনো মিশনের থেকে আমরা কীভাবে টিমে কী চলবো বা কীভাবে কী করতে টার্গেট ওদের কমার টিম দেখা, আমি কথা বলবো না, বলা দরকার নাই ওসব কথা বললে। আমার সাথে কোনো দেখছি কোনো একটা দেখছি একটা এনিমি কোনো পনেরোটা এনিমি বাকি আছে, একটা এনিমি পাইছে রাস্তাও সেই সুন্দর আর মাটিগুলো অনেক সুন্দর। কী বলতেছে আমি বুঝি না, কিন্তু আমার ধারে কাছে দেখতেছি সবসময় দেখি ধারে কাছে পাইতেছি না, একটা কিল করবো যেন এরকম কোন একটা এনিমি পাই না, এনিমি তো দেখতেছি না কিল করবো কি। সবাই একসাথে কিন্তু একটা এনিমি দেখতেছেন, এনিমি দেখলে কজন মিলে আমার মজা, একটা এনিমি তো বলতে বলবো যে একটা এনিমি পুরো টিমের খেলা কিন্তু একটা এনিমি দেখছি, একটা এনিমি দেখতেছি না, আমার টিম হচ্ছে আরেকজন একসাথে একসাথে ঘুরতেছি। দেখ আমি একটা একটু দূরে যাই, দূরে যেতে দেখি পাই কি না, এনিমি দেখতেছি ভালো লাগতেছে না, স্কুপ করলাম স্কুপ দেখা যাচ্ছে না, পুরো এলাকা ঘুরলাম একটা এনিমি দেখছি না, খেলা শেষ পর্যায়ে কিন্তু আমি এনিমি মারতে পারি না, একটা কিলো করতে পারি না, কী বলবো হাসি কথা। অবশ্যই আপনার দেখলে খেলাটা দেখলে হাসবেন, কারণ আমি পুরো একটা গেম খেললাম একটা কিল করতে পারলাম না, কিল করতে পারি না কিন্তু এনিমি তো দেখতেছি না, এনিমি দেখলে না কিল করবো, ঠিক আছে পারবো এনিমি আসা অনেক যদি পাই লাস্ট পর্যন্ত একটা কিল করতে। আমরা তো মাঝখানে আছি, মাঝখানে 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 আছি, মাঝখানে আছে, এখানে যে একটা এনিমি পাই গুলি করতেছে, ও যে এনিমি মারতেছে 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 পারলাম না, খেলে দেখি কী করতে তো পারবে, এত দূর অনেক দূর ভাই, কী বলবো জুম করবো, দেখ এরিয়া দেখা যাচ্ছে না বলছে, আমার সাথে তিনজন কি দিয়েছে কীভাবে আটা আসতেছে, দেখ স্কোপ দিয়েও দেখা যাচ্ছে না, এত দূর স্কোপ দিয়েও দেখা যাচ্ছে না, আমার সাথে তিনজন দৌড়াদৌড়ি করতেছে যেন একসাথে তিনজন, আর আমরা তিনজন নিচ্ছে আমি উপরে, যাই হোক মারতে হবে একে একটা কিলো করে নিয়ে মারতে হবে, পালায় পালায় খেলে নাকি বলছি ভাই, পালায় পালায় খেলে কোনো লাভ নেই বুঝছেন।
ফেলা ফেলা খেললে সমস্যা, আপনি বুঝতে পারবেন আপনার র্যাঙ্ক কিন বাড়বে, কিন্তু আপনার আপনার কিল বাড়বে না বা আপনার খেলা বুঝতে পারবেন না যে খেলা কীভাবে খেলা বা কতটুকু খেলার ভিতরে সময় দিতে হবে। আরেকটি এনিমি আছে, আর আমরা মোট পাঁচজন, পাঁচজনের মধ্যে মোট এখানে পাঁচজন আছে, পাঁচজনের মধ্যে হয়েছে আমরা টিমমেট চারজন, আর একটা হয়েছে এনিমি। তো এই ওকে মারবে কে, আমি মারবো না আমার টিমমেট ওরা মারবে, জানি না কে মারবে। যাক একজন মারলে হবে, সেকেন্ড টিয়ার পাইলে হবে। আপনাকে আপনাদেরকে আমি আগেই বলছি যে সেকেন্ড টিয়ার আপনি আগে কিল করবেন, কিল করা শিখবেন, তারপরে সেকেন্ড টিয়ার পাওয়া আশা করবেন। আগে কিল করে না শিখলে সেকেন্ড টিয়ার পায় আর কোনো লাভ নাই, ঠিক আছে। সর্বপ্রথম আপনি কিল করা শিখতে হবে, আপনার র্যাঙ্কিং বাড়ালে আপনি তাহলে ভালো কারোর সাথে গেমস গেমটা ফ্রি ফায়ার বা পাবজি খেলতে যাবেন, তখন আপনার র্যাঙ্কিং দেখবি অনেক বেশি, কিন্তু দেখবে কিল নাই, তারপরে ওরা ভাববে যে আপনি বট বা আপনি খেলতে পারেন না, পালাই পালাই খেলেন, অনেক অনেক রকম খারাপ পাবে। তার আগে আপনাদের সবার আগে ওই যে মাইরা পালাইছে আমার লাগে, এটা ওই যে জিতে গেছে, আর সেকেন্ড টার্নার পাই পাই গেছি প্রথম ডে পাইলাম, আপনাদেরকে আপনাদের সামনে আসলাম, যাই হোক প্রথম ডে পেয়ে গেলে অনেক আনন্দ ব্যাপার, যে আনন্দ করতেছি মাঝে আসলাম, প্রথম দিন প্রথম গেমে পেয়ে গেলাম, সেকেন্ড ডে আছে অনেক হ্যাপি। প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।